Assalamualaikum viewers, what is up? Welcome to my channel Music Loving Biker and welcome back to another video. এই ভিডিওতে কি থাকছে সেটা থাম্বনেইল দেখে অবশ্য বুঝে গেছেন আমি বাড়িতে কিভাবে এসেছি সেটাই এই ভিডিওতে থাকছে এবং বাইক নিষিদ্ধ হওয়ার পরে বাইক ঢাকাতে রেখে কিভাবে কিভাবে আমি বাড়িতে আসলাম এবং আমার এক্সপেরিয়েন্সে কি ধরনের একটা দিন ওই দিন গেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা শুরু করি, সাথেই থাকুন। তো যেহেতু ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব এবং ঈদ মানেই পরিবার পরিজনদের সাথে অনেক দিন পর একসাথে একটা উদযাপন করা, তো এটা ভাবতে ভাবতেই সাধারণত ওই আসার আগের রাতটা কেটে যায়। যারা জব করেন বা যারা বিজনেস করেন, যারা দূর দূরান্তে থাকেন, তারা ওই জল্পনা কল্পনা করতে করতেই মানে কীভাবে বাড়িতে আসবেন, কীভাবে কী করবেন, এইসব ভাবতে ভাবতে আসলে রাতে ঘুমটাও ওইভাবে হয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারপরেই চলে আসা। তো সেইভাবেই আমি উত্তরা থেকে সেক্টর 18 থেকে বাসে উঠলাম খুব সকালবেলা ঘুম থেকে উঠেই। তারপর মনের মধ্যে খুব আনন্দ যে অনেকদিন পরে পরিবার পরিজনদের সাথে দেখা হবে, কথা হবে এলাকার মানুষদের সাথে। এটা ভাবতে ভাবতেই ধরেন যে মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়। তো সকালবেলা উঠে এসেই তো গোড়াই গলদ হয়ে গেল। গলদটা হচ্ছে ওই যে ভাড়ার যে ইস্যুটা, 25 টাকার ভাড়া 40 টাকা দিয়ে বাসে উঠতে হলো গাবতলি আসবো, এবং গাবতলি থেকে লোকাল গাড়িতে ওই ঘাট পর্যন্ত, পাটুরিয়া পর্যন্ত আসতে হয় আমাদের। যেহেতু টিকিট পাইনি সরাসরি গাড়ির, তো এভাবেই আসতে হবে। আর ট্রেনের টিকিটের ট্রাই করিনি, কারণ ট্রেনের যা অবস্থা হয় ঈদের সময় তা তো সবাই জানেন, তো আমি ওই ধরনের রিস্ক আসলে নিতে চাইনি। তো এভাবে যেহেতু আসা যায় পাটুরিয়া পর্যন্ত কোনো গাড়িতে গাবতলি থেকে, তো আমি ওটাই ডিসিশন নিয়েছিলাম যে গাবতলি থেকে পাটুরিয়া পর্যন্ত একটা গাড়িতে আসবো। তারপরে ফেরি অথবা লঞ্চ পারাপার হয়ে পরে আমাদের আরও গাড়ি থাকে কুষ্টিয়ার বা যে যে জেলায় যাবে সে জেলার গাড়ির কাউন্টার ওখানে থাকে। তো 40 টাকা দিলাম, কিন্তু আসলে তাদের অবস্থা এরকম ছিল, তাদের ব্যবহার এরকম ছিল যে ভাড়া কেন বেশি নিচ্ছেন জানতে চাইলে তারা বললো এটা বকশিস। তো বকশিস তো না, মানে বকশিস তো মানুষ চায় তাই না, মানে একটা নমনীয়তা থাকে, কিন্তু তাদের ইয়ে হলো এটা অর্ডার, মানে দিতেই হবে। তাদের কথার ধরনই ছিল এরকম যে এটা দিতেই হবে এবং এটা বকশিস। যাই হোক, ওটা দিয়ে গাবতলি আসলাম। এসে দেখি যে লাখ লাখ মানুষের ঢল, মানে হাজার হাজার মানুষের ঢল, এবং আমি তো খুব খুশি হয়ে গেলাম। ভাবলাম যে মনে হয় আমাকে তারা হচ্ছে সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়ায় আছে, কিন্তু যখন বাস থেকে নামলাম তখন মনটা খারাপ হয়ে গেল, কারণ কেউই আমাকে চিনে না। তো যাই হোক, ওখানে দেখলাম যে অনেক মানুষ, শকুনের মতো মানুষজন, এবং অনেকক্ষণ পরে পরে একটা করে গাড়ি আসতেছে। মানে গতানুগতিকভাবে যত গাড়ি পাটুরিয়া ঘাটে আরিচা ঘাটে চলে গাবতলি থেকে, তার বিন্দু মাত্র নাই। অনেকক্ষণ পরে একটা করে বাস আসতেছে, তার পিছনে হাজার হাজার মানুষ ঝুঁকতেছে। এবং ভাড়া কত জানেন? ভাড়া হচ্ছে এমনিতে নর্মালি 150 টাকা, কিন্তু ওই দিন তার 500 টাকা করে ধার্য করছে। এবং এই 500 টাকা দিয়েই যে আপনি সিট পাবেন বা বাস পাবেন তারও কোনো গ্যারান্টি নেই। এই তপ্ত রোদের মধ্যে মানে ঘর্মাক্ত শরীরে একটা খুবই বাজে একটা অবস্থা। যাই হোক, যুদ্ধ করে ঠেলে ঠুলে বাসে ওঠা লাগলো, কিন্তু বাসে উঠেই জ্যাম যে শুরু হলো রাস্তার কাজ চলে, আর যে জ্যাম শুরু হলো আর যে গরম, সব মিলিয়ে একেবারে পুরো সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সবারই। তো তারপরে 5 ঘন্টা পরে ফেরিঘাটে আসলাম পাটুরিয়াতে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি, মাঝে মধ্যে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখছিলাম কিছু বাইকার ভাইরা বাইক নিয়েই রওনা দিয়েছেন, তো তাদের দেখে আমারও খুব কষ্ট লাগলো যে আমি কেন বাইকটা নিয়ে আসলাম না, আসলে তো ভালোই করতাম, কারণ তারা তো যাচ্ছে। তো আমি যেহেতু খুবই বেশি বাধ্য, খুব বেশি অমায়িক একটা ছেলে, খুব বেশি লক্ষ্মী একটা ছেলে, তো যেহেতু বাইক নিষিদ্ধ করা হয়েছে তো আমি আর বাইক নিয়ে আসিনি, এভাবেই কষ্ট করে যাচ্ছি। তো যাই হোক, ফেরিঘাটে পৌঁছেছি এবং এমন জায়গায় সেলফি বাস আমাদেরকে নামিয়ে দিল। ও, সেলফি বাসের কথা বলি, তারা এত সুন্দর করে গাড়ি চালায় যে সেটা সবাই জানে, মানে খুবই স্মুথ, খুবই স্লো চালায়। তো যাই হোক, ওখান থেকে নেমে একটা রিক্সা নিলাম, তো রিক্সাওয়ালা মামা এমন জায়গা দিয়ে আমাকে ফেরিঘাটে পৌঁছে দিল। আমি তো প্রথমে ভাবছিলাম উনি মনে হয় রিক্সা নিয়ে সমুদ্র পাড়ি দিবেন,
মানে যেই ওয়েতে পুলিশের ভয়ে উনি গেলেন, তো সেইভাবে আসা, তারপরে ফেরি পারাপার হয়ে আরেক ভোগান্তি। মানে ফেরিঘাট থেকে আমি যে কুষ্টিয়ার টার্মিনালে আসব বাসের কাউন্টারে, তো সেই জায়গায় আসতে আমার রিক্সা লাগবে, তো রিক্সা খুঁজে পায় না আর কি। রিক্সা একটা পেলাম, তো উনি আমাকে এমন জায়গায় বসালেন, পিছনে হচ্ছে এক ভাই এবং এক বোন, মানে তারা হয়তো হাজব্যান্ড ওয়াইফ ছিল। তো এই অবস্থা থেকে তারাও হাসে, আশপাশের লোকজনও হাসে। মানে রিক্সাওয়ালা যে জায়গায় বসবে সেই জায়গায় আমাকে বসিয়ে দিয়ে সে রডের উপরে বসিয়ে যাচ্ছে। তো লোকজনে মনে করতেছে আমি মনে হয় রিক্সাওয়ালারে রডে বসিয়ে বেল বাজাচ্ছি। তো ভিডিওটা দেখলে হয়তো বুঝবেন, কিন্তু চরিত্র নিয়ে কেউ কোশ্চেন করবেন না, রিকোয়েস্ট। যাই হোক, তারপরে 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে কুষ্টিয়ার কোনো টিকিট না পেয়ে ডিসিশন নিলাম আমরা কয়েকজন মিলে ওখানে, যে আমরা সিএনজিতে কুষ্টিয়ায় যাবো। তো সিএনজিতে উঠলাম, কুষ্টিয়ায় আসতেছি সুন্দর একটা আকাশ, মানে আকাশের আকারটা এমন ধারণ করছে যে আমি মাঝে মধ্যে একটু ভিডিও করতেছিলাম আর কি, যে আকাশটাকে দেখাব। তো চলুন কিছু ভিডিও দেখি এরকম, মানে কিছু সময়ের জন্য এই যে এই আকাশ, এই যে এই প্রকৃতির ভিডিও করতে করতে আসতে আসতে হঠাৎ থমকে গেল চোখ, অ্যাক্সিডেন্ট। রাজবাড়ি থেকে কুষ্টিয়ার দূরত্ব 90 কিলোমিটারের মতো এরকমই হবে, কিন্তু এই 90 কিলোমিটারের পথে আমি বারবার যখন ক্যামেরাটা অন করছিলাম যে প্রকৃতি দেখব বলে, ভিডিও করব বলে, তখনই দেখি যে অ্যাক্সিডেন্ট। কোথাও বাস উল্টে পড়ে আছে, পরিবহন বড় বাস, কোথাও আবার কাভার্ড ভ্যানের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুটোই কাত হয়ে পড়ে আছে, কোথাও আবার ট্রাক উল্টে আছে। মানে এই যে 90 কিলোমিটার রাস্তা, এবং রাস্তা তাও আবার সেই একের রাস্তা, এই রাস্তায় যদি এ ধরনের অ্যাক্সিডেন্ট হয় তাহলে ব্যাপারটা কী বলুন। তো আমি তখন চিন্তা করলাম যে আসলে এই যে বাইক না নিয়ে আসলাম, বাইক চলাচল নিষিদ্ধ, তারপরেও যে এই অ্যাক্সিডেন্টগুলো হলো, তো এখানেও হয়তো বাইকারদেরই দোষ আসলে, মানে যত দোষ নন্দ ঘোষ। তো এই অ্যাক্সিডেন্টের বিষয়টা কি জানেন, আসলে বাইকাররাই দোষী তা না। হ্যাঁ, দোষ থাকে না সেটা বলছি না, যার দোষ থাকে সেখানে অ্যাক্সিডেন্ট হয়, সেটা বাইকারও হতে পারে, বাস চালকও হতে পারে, প্রাইভেট কারও হতে পারে, আবার ট্রেনও হতে পারে, বিমানও হতে পারে। তো এখানে শুধু একটা শ্রেণীকে দোষারোপ করে সেই জিনিসগুলো নিষিদ্ধ করে দেওয়া হলো, তাতে আমার কোনো আপত্তি নাই, জাস্ট আমি তুলে ধরলাম আপনাদের সামনে যে আসলে এরকমই হয়। মানে আসলে দোষ শুধু একজনের বা একটা শ্রেণীর থাকে না। তো এই যে অ্যাক্সিডেন্টগুলো হলো, তো এর কারণে তো নিশ্চয়ই ট্রাক, ওই বাস, ওই প্রাইভেট কার নিষিদ্ধ করে দেওয়া হবে না। তো যাই হোক, অনেক ভোগান্তির পরে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, তারপরেও কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট, যে থাকার কথা ছিল সেটা ছিল না, কারণ বাড়িতে পৌঁছে সবার সাথে যখন দেখা হলো তখন মনটাই ভালো হয়ে গেল। এবং দেখলাম যে পুকুর থেকে বড় একটা 5 কেজি ওজনের মাছ, এই যে দেখুন যে তুলে আনা হলো রান্না করে খাওয়াবে বলে, তাতে মনটা আরও ভালো হয়ে গেল। তো এই হচ্ছে বাড়িতে আসার আনন্দ। মানে অনেক ভোগান্তির পরেও বাড়িতে যখন মানুষজন আসে ঈদ করতে, তখন কিন্তু রেজাল্ট যেটা হয় যে খুব ভালো, মানুষের পরিবারের মানুষের সাথে সময়টা কাটানো হয়। তো বন্ধুরা, এভাবেই আমি এসেছি, এবং তারপরে অনেক ভালোই লেগেছে এলাকার মানুষের সাথে মিশে, তাদের সাথে কথা বলে তাদের সাথে সময়টা কাটিয়েছি। পরে এই যে দেখুন আমরা ফুটবল খেলেছি ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টাররা, যদিও হেরে গেছি, তর্ক করে তারা হারাইছে আর্জেন্টিনা। তো এই হচ্ছে ব্যাপারটা ছিল। তো পুরো ব্যাপারটা, মানে বাইক ছাড়া কীভাবে বাড়িতে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাড়িতে এসে আসলে বাইককে খুব মিস করছি, বাইকটাকে খুবই বেশি মিস করছি, কারণ যখন দেখছি আশপাশ দিয়ে কেউ বাইক চালিয়ে যাচ্ছে, ঠিক তখন আমার বাইকটা যদি থাকতো আমি ওইভাবে চালিয়ে বেড়াইতাম। তো আসলে বাইক এমন একটা বাহন যেটা আপনার ছোটোখাটো কাজে খুবই উপকারী। মানে আপনি দোকানে যাবেন, আপনি পাশের গ্রামে যাবেন, এখানে বাইকের বিকল্প আর কিছু নেই, মানে বর্তমান যুগে। তো সেই জিনিসটা ঢাকাতে যেহেতু রেখেই আসছি, তো কী করা হচ্ছে, হেঁটে হেঁটে যাওয়া লাগছে, রিক্সায় যাওয়া লাগছে, অথবা অন্যের বাইক চেয়ে নেওয়া লাগতেছে। তো এভাবেই আসলে কাটছে দিন, এভাবেই ঈদ কাটলো। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে, সময়টা অনেক ভালো গেছে, অনেক মানুষের সাপোর্ট পেয়েছি, অনেকেই আমাকে বাইক দিয়ে সহায়তা করেছে, বিশেষ করে বন্ধু বান্ধব যারা আছেন, সিনিয়র যারা আছেন, আত্মীয় স্বজন বা ছোটো ভাই যারা আছেন, সবাই হেল্প করেছে।
তো বন্ধুরা, ভিডিওতে এই ছিল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।